উনি হচ্ছে ওই সাইডে, আমি এই সাইডে, ওই যে যায়। আমার গাড়ি খাপটি মাপড়ি খুলে না পড়ে থাকে রে। আমার তো জোরে উঠার কথা নেই, আমার কিডনি সুদ্ধা করে দেবে না, যাকে ঝুঁকে খায় ঠিক ঠিকানা নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি এমএস ব্লগস। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। এই ভাঙ্গা গাড়ি নিয়েই ঢাকা যাইতে হবে, ঢাকা যাইয়া ঠিক করাবো ইনশাল্লাহ। আমি এখন আছি হচ্ছে কানাইপুরের মধ্যে, মানে ফরিদপুর জেলা, কানাইপুর থানা। সো চলেন, ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাক। রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, রিল্যাক্সে চলে যেতে হবে ঢাকা। আর গাড়ির অবস্থা বেশি ভালো না, তো খুব সাবধানে চালায় যাইতে হবে, কারণ এই পাশের কিট পুরোটা ভাঙা আর বাতাসে মানে পুরো গাড়ি দোলে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়। দেন বাইকটার কিট যা যা লাগবে তা বংশাল থেকে লাগাই নিব। তো এটা একটা দুঃখজনক বিষয়, ঈদের মধ্যে বাড়িতে আসা, আসার পর এই একটা অবস্থা। এই খুশিটা সব এর মধ্যে চলে গেছে, যাক ব্যাপার না, রিল্যাক্সে যাইতে হবে ঢাকা পর্যন্ত। সবাই দোয়া করবেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সেটা আপনাদেরকে বলছি। আপনাদের দোয়া ছিল, সবসময় আছে, আর দোয়া করবেন যাতে বাইক রাইড ঠিকঠাক মতো করতে পারি। এই চলে আসছে হচ্ছে কানাইপুর বাজার। কানাইপুর বাজার রাস্তাটা আগে একটু ভাঙা চোরা ছিল, ঠিক করছে, যথেষ্ট পরিমাণ রাস্তাটা সেই হয়েছে। আর ফরিদপুর তো ঢাকা এক লেন্থের রাস্তা, তো একটু রিক্স, এই রোডে বাইক চালানো প্রচুর রিক্স। চলেন যাওয়া যাক। চলে আসছি মূলত রাজবাড়ির মোড়, এটাকে কিছু দাঁড়াবো, সব দোকানপাট বন্ধ, রিল্যাক্সে একটু দাঁড়াই। আপু যাচ্ছে সামনে প্রাইভেটে, ফ্যামিলি ফুল। চলে আসছি প্রায় ফেরিঘাটে কাছাকাছি, তো দেখেন তো রাস্তাটা কত সুন্দর করছে। এদিকে রাস্তাটা চালায় মজা আছে, গাড়ি গাড়ি মন চায় খালি চালায়, কিন্তু মাঝে মাঝে দু একটা বিট কাইটা দিয়ে কিন্তু রাস্তাটা মনে হয় সোজা, কিন্তু ওই জায়গা যে গর্ত গুলো আছে, গর্ত গুলাতে বাইক পড়লে একটু কন্ট্রোল অস্বাভাবিক হয়ে যায়। যেমন এই যে যে ছোট ছোট বিট দেওয়া, এই যে এইগুলা এগুলো যদি অনেক রানিং এ বাইক থাকে সেক্ষেত্রে একটু কন্ট্রোলে অসুবিধা হয়,
এটা স্বাভাবিক। আর রানিং আসলে দেখবেন যে এই বিট গুলা দেখা যায় না। আর আমার গাড়ি তো এমনি ভাঙ্গা চড়ে গেছে, পুরাই মামার বাড়ির আবদার হয়ে গেছে দেখেন। তারপর না ঠিক করাইলে সব ঠিক, কিন্তু কষ্টটা মনে লেগে রইল। অ্যাক্সিডেন্ট, আরে ভাই অ্যাক্সিডেন্ট কেউ কয়ে বলে করে? ঢাকা হচ্ছে 87 কিলো, 87 কিলো, 87। আমার বাড়ির আসে শৈল বসন্ত বাতাসে, আব্বু চলে আসছে, আমি একটু টাইমে আগে চলে আসছিলাম, তো উনি হচ্ছে ওই সাইডে, আমি এই সাইডে, ওই যে যায় করে আমার আগে আগে চলে গেল, আমি এই লেনটা দিকে গেছি। মোটর সাইকেলের টিকিট এখান থেকে দিল না, কে দোলা আমার গাড়ি খড়খড় করে বাবা ভেঙেছিল, সব খুলে না পড়ে খুবই লাগছে যেতে হবে আমার। যাও এই পাশে ফেরি নাই, আব্বু তো বললো 4 নম্বর ঘাটে যাইতে, দেখি কি হরে বোধাই করলাম নাকি আব্বুর কথা রাইড আছে। আমার গাড়ি খাপটি মাপড়ি খুলে না পড়ে থাকে রে, যা আছে এত কত পড়ে থাকে, তাই আমি চালাই যাবো কিভাবে? আছে ভাই, আর প্রাইভেট আছে, কোন দিক যায় ঠিক ঠিকানা নাই, দেখি সামনে কই যায়। ওরে ফেরি ঘাট পুরাই কথা, হ ভাই টিকিট মিকিট তো সবই আনলাম, একটু সোজা করে ধন।
রিল্যাক্সে থাক, ভাঙাচোরা গাড়ি আমার কত সুন্দর দেখা যাইতেছে। আর এই যে ফ্যামিলি, বাবার স্ত্রী আর মোটর সাইকেলের মেলা। আমার তো জোরে উঠার কথা নাই, আমার কিট মিট সুদ্ধা করে দেবে না, যাকে ঝুঁকে খায় ঠিক ঠিকানা নেই। দুইজন রাস্তার মাঝখানে কে সুন্দর টাকার গুনা লেনদেন করতেছে, শালার পাবলিক করে। আমার বাপ জান আগে আগে চলে গেল। ফাইনালি চলে এসেছি গাবতলি। ফাইনালি ঢাকা সিটি গ্যারেজে চলে আসছি। লং, অনেক লং গাড়ি চালাইছি, অনেক দেখেন না গাড়ির এক পাশ ভাঙ্গা চোরা, সেই সালামত যা ছিল নিয়ে চলে আসছি। আপনাদের দোয়ায় ভালো ভালোই চলে আসছি। যে অবস্থা ছিল গাড়ি, আমি ভাবছিলাম যে নিয়ে যাওয়া যাবে কি না, তো দেখলাম না ভালো ভালোই চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।